নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। তো আমরা দুদিন আগেই চলে এসেছি দিদির বাড়িতে, তো আজকে আপনাদের সঙ্গে শেষের দিনটা একটুখানি শেয়ার করব বলে চলে আসলাম। আর এদিকে আমার দিদি ওর বাড়ির ছবি তুলছি বলে আমাকে বকাবকি করছিল, বলছিল এই বাড়িতে তোলার মতো কি আছে। আচ্ছা কি বলি বলুন তো, কি নেই? সব কিছু আছে এই বাড়িতে, আনন্দ, শান্তি। আর এই যে শম্পা, সদ্য মা হয়েছে। রান্নাটা দিদিই করছে, ও জাস্ট একবার নেড়ে দিয়ে চলে যাবে। সত্যি এই ঘরে শান্তি ছিল আমার, মাসি ছিল তো মাঝখানে, দুদিন বাড়ি গিয়েছিল, আবার এই বাড়ি গেল বুধবারের দিন, আবার আসবে কালকে। ওলে বাবা, এই যে সোমেনের হাতে দেখছেন, দিদির ছেলে সোমেন, এটা এমন একটা ফল, বেশ টুমুরের মতো দেখতে, বিদেশি ফল, এর নাম টার্কি সাঞ্জি, খেতে বেশ মিষ্টি মিষ্টি, শুকনো শুকনোয় খাওয়া যায়। ও ছেড়ে দিচ্ছে, ও তো খেপে গিয়েছে, আবার এদিকে সোমেনও চিল্লাবে, খাচ্ছিস না? আর এই যে ইনি আমার জামাইবাবু, মাঝখানে বসে খাচ্ছেন। তো জামাইবাবুরা এই সাধনদা, সাথীদি, ওদের পাড়ারই লোক, আপনারা তো জানেনই। তো আগের বারে যখন আমি গেছিলাম জামাইবাবুর সঙ্গেই ওনাদের বাড়ি গেছিলাম, তো জামাইবাবু আমাকে বলছিলেন তুই একজন বুড়ো মানুষ নিয়ে একটা কমেডি ভিডিও কর, তাহলে খুব ভালো হবে। তো আমি আবার বললাম আপনি থাকতে আমি অন্য লোকের সঙ্গে কমেডি ভিডিও করতে যাব কেন, আপনি সময় দেন, আপনার সঙ্গেই সব থেকে বেশি ভালো হবে। এইসব নিয়ে মজা হচ্ছিল আর কি। আমার যখন 3 বছর বয়স তখন দিদির বিয়ে হয়, তো তখন থেকে আমি এই বাড়িটায় আসছি। তো ওদের তখন অন্য ঘর ছিল, সেই ঘর ছোট ছিল, তো এই ঘরটা হয়েছে প্রায় 20 বছর হয়ে গেল। তো এখানে দিদিদের নতুন ঘর হবে, এই ঘর একদম ফেলে দেওয়া হবে, এরপরে যখন আসবো এই ঘর আর দেখা যাবে না। তো মায়া একটা জড়িয়ে যায় আমার, আমি এরকমই। তো চলুন বেরিয়ে পড়ি। তো বন্ধুরা, সন্ধে হয়ে গেছে, পাখিরা ঘরে ফিরছে, আমরাও ঘরে ফিরছি। তো আজকের ভিডিওটা এটুকুনি ছিল, ভালো লাগলে একটা লাইক দিয়ে যাবেন, শেয়ার করে দেবেন, কমেন্ট করবেন। তো আপনাদের সকলকে অনেক ভালোবাসা, অনেক ধন্যবাদ। সবাই সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, আর খুব ভালো থাকবেন, খুব আনন্দে থাকবেন। ধন্যবাদ, অনেক ধন্যবাদ।